কখনো মেঘ কখনো বৃষ্টি, শারদোৎসবের পূজোর যে প্রস্তুতি এইভাবেই কিন্তু শুরু হয়। এখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাঝেই কিন্তু জোর কদমে কাজ করছেন দমদম পার্ক সর্বজনীন ক্লাবের যারা শিল্পী রয়েছেন প্রত্যেকে। এবং আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন দমদম পার্ক সর্বজনীন ক্লাবের সেক্রেটারি দাদা। আপনার কাছে জানতে চাইবো, আমি দেখতে পাচ্ছি এখানে বেশ রশি পাটের দড়ি দিয়ে একটা কিছু একটা থিম হচ্ছে, এই বিষয়টা একটু যদি বলেন। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের থিমের নাম হচ্ছে শব্দে সুরের সার্বজনীন, ঠিক আছে? তো যে সুর, যে শব্দ, সেই শব্দটাকে নিয়েই আমরা এবছর কাজ করতে চলেছি। তো শব্দ নিয়ে অনেক রকম কাজই হয়েছে, বাট আমাদের কাজটা সম্পূর্ণ আলাদা, কারণ শিল্পর তো কোনো শেষ হয় না, প্রত্যেকটা জিনিসকেই নতুনভাবে প্রেজেন্ট করা হয় আর কি। তো আমরা সেইভাবেই ইনোভেটিভ কিছু চিন্তা করেছি, তাই জন্য আমাদের থিমের নাম হচ্ছে শব্দ সুরে সার্বজনীন। এবারেই আমি যাব শিল্পীর কাছে, আপনার নামটাই যদি। আমার নাম ধীমান সুতার। আমি একটু জানতে চাইবো এই যে আপনার এই পরিকল্পনাটা মণ্ডপ সজ্জার, একটু যদি বিস্তারিত। বেসিক্যালি আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে শব্দ সুরে সার্বজনীন আমাদের থিমের নাম। এখানে আমরা দেখাতে চাইছি যে নয়েজ, যে শব্দগুলো যেগুলি আমরা খুব ডিস্টার্ব হয় আমাদের, তো সেই শব্দগুলো থেকে আমরা সুরকে কী করে দেখা, মানে সুরকে কী করে আনতে পারি, সেখান থেকেও একটা সুর আনা সম্ভব, এটাই আমাদের মেন উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা কাজ করছি। মা মাতৃমূর্তিকে এখানে সাবেকি নাকি থিমের আদত, দুটো মিলিয়েই ধরতে পারেন, একদম সাবেকিও নয় একদম ইয়েও নয়, দুটো মিলিয়েই আমরা করছি মাতৃমূর্তি, এবং মাটি মাতৃমূর্তি, এবং দেখে সেটা একদম মানে কি বলবো যে একদম মডার্ন সেরকমও নয়। এই যে ভাবনাটা আমি একটু জানতে চাইবো যে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি কি কি লাগছে মণ্ডপ তৈরি হতে একটু যদি। আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে খড়, খুব পরিবেশ বিশাল পরিমাণে খড়, আর সেরকম কিছু খড়ই ইউজ করছি প্রধানত খড়। আমি একটু জানতে চাইবো আপনার কাছে আপনাদের এবছর কত বছরের পদার্পণ? এবছর 71তম বর্ষ। 71তম বর্ষে আর কি কি চমক রয়েছে? ক্রমশ প্রকাশ্য, অ্যাকচুয়ালি দমদম পার্ক জবের থেকে দমদম পার্ক তৈরি হয়েছে, এটাকে আমরা মাতৃ মানে এটা হচ্ছে মাদার পুজো আর কি। তো এখানে অনেকগুলোই পুজো হয়, তো দমদম পার্ক সর্বজনীন সেই পুজো সবচেয়ে আদি এবং মাতৃ মানে সবচেয়ে পুরনো, আর এখান থেকেই আশেপাশে অনেকগুলো ক্লাবে হয়। আর দমদম পার্ক একটা এখন হাব হয়ে গেছে, পুজো হাব হয়ে গেছে, দমদম জোন হয়ে গেছে একটা। তো সেই ক্ষেত্রে লাস্ট ইয়ার আমরা একটা ভালো রকমের অ্যাচিভমেন্ট করেছি, চেষ্টা করব দর্শকের প্রত্যাশা বা সার্বিকভাবে সবার একটা প্রত্যাশা তৈরি হয় পরের বছর ওই পুজোটা কী করছে। তো আমরা চেষ্টা করব বা আমাদের শিল্পী চেষ্টা করছে সেই প্রত্যাশাটাকে যতটা পারবো পূরণ করার আর কি। শব্দে সুরে সার্বজনীন আমরা দেখতেই পাচ্ছি, বেশ সুন্দর কাজ এখনও হচ্ছে, তো বৃষ্টি তো চলছে, তার মধ্যে আপনারা করছেন, কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা তো প্রচুর, বৃষ্টি হচ্ছে, কাজে একটু হলেও ইয়ে হচ্ছে, ঠিক আছে আমরা ওটাকে ম্যানেজ তো করতেই হবে, এটা প্রতি বছরই হয়, সেটা অভ্যেস হয়ে গেছে, তো সুতরাং সমস্যা কিছু নেই। এবার যে পুজো, সেই পুজোর আপনাদের বাজেট কত? আমরা দেখুন স্বল্প বাজেটেই সবসময় চেষ্টা করি পুজো করার আর কি, কিন্তু দেখুন কখনো তো সেই বাজেটের মধ্যে থাকে না, বেড়ে যায়, তো গ্রিপে রাখার চেষ্টা করছি, ও চেষ্টা করছে, ধীমানও চেষ্টা করছে, তো অ্যাভারেজ বাজেটেরই পুজো হচ্ছে আমাদের। কবে থেকে কাজ শুরু করি? আমরা শুরু করেছি 1 আগস্ট। এবারে আমরা দেখলাম শব্দে সুরে সার্বজনীন, এই দমদম পার্ক সর্বজনীনের এবছরের থিম, এবং আমরা যেটা দেখছি মণ্ডপ ঘুরে যেটা দেখলাম যে কাজ কিন্তু 1 আগস্ট থেকেই শুরু হয়েছে, এবং বৃষ্টি রোদ সব কিছুই বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু তারা একটু একটু করে নিজেদের মণ্ডপকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলছে। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে অদ্রিজা ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।